আমি জলপাইগুড়ি থেকে একদম শিয়ালদা স্টেশন নেমে গেলাম সকালবেলা। তো সুপ্রভাত বন্ধুরা, ওয়ান্ডার পরিবারের সদস্যদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর শুভ বিজয়ার অনেক ভালোবাসা রইল সবাইকে। তো আমার ব্লগটা আমি শিয়ালদা স্টেশন থেকেই শুরু করে দিলাম। সব দেখো, এত ভোরবেলাতে, এখন এখানে বাজে 3:25, আমি ট্রেন ধরবো হাওড়া এসে, তার জন্য ট্যাক্সি খুঁজছি। তো ট্যাক্সিতে উঠে গেলাম আমরা, দিয়ে এবার খুব শর্ট রাস্তাতেই ওরা আমাদের নিয়ে গেল। বড় রাস্তাগুলোয় না সবাই সারা রাত ঠাকুর দেখেছে, তাই বড় রাস্তায় প্রচণ্ড ভিড়, আর আমাদের বড় রাস্তা নিয়ে গেল না, তাই ছোট রাস্তা দিয়েও অনেক ঠাকুর বেশ দেখা গেল। পুরো কলকাতাটা যেন আলোর শহর হয়ে গেছে, বেশ ভালো লাগছে। 2-4টা ঠাকুরও দেখলাম সকালবেলা, ঘুমিতে চোখ ঢুলঢুলু, সারা রাত ঘুমায়নি, যেহেতু 2টোর পরেই ট্রেন টাইম ছিল। দেখো একটা ঠাকুর কী সুন্দর না ঠাকুরটা, 2টোর পরে ট্রেন টাইম ছিল। তো যাই হোক, শিয়ালদা এসে থামবে, তাও না ঘুম পাচ্ছিল না সেরকমভাবে, সকালে দু ঘুম পেয়ে যাচ্ছিল। এইভাবেই আমরা হাওড়া আসলাম। হাওড়া আসার পথে যতটুকু ঠাকুর দেখা যায়, দেখো কেমন হাওড়ার ব্রিজটা নিস্তব্ধ লাগে না অনেকটা, তাও অনেকে উঠে গেছে, বাস চলাচল শুরু হয়ে গেছে এত ভোরবেলাতে। কত ব্যস্ত শহর, কত ব্যস্ততা দেখো। আর আমরা হাউস ওয়াইফরা ঘরে থাকি, এতটা বুঝতেও পারি না যে এত ব্যস্ততা চতুর্দিক ঘিরে ধরে। আর দাঁড়িয়ে আছি এখন, কি করব, ট্রেন না আসলে তো হবে না। এবার যাই হোক, একটা লোকাল পেয়ে গেছি, এই যে বন্দে ভারত পাস দিয়ে যাচ্ছে, তো ট্রেনে বসে পড়লাম। এবার আমরা খড়গপুর স্টেশনে নেমে গেছি, খুব আনন্দ হচ্ছে জানো তো, যে বাড়ি আসছি তার একটা আনন্দ হচ্ছে। এবার আমি ঘরে চলে এলাম, ঘরে চলে এসে সুন্দর করে সব কাজকর্মগুলো করে নিচ্ছে, আর রান্না বান্নাও আছে, পুজো আছে, সব কাজ করতে অনেক দেরি হয়ে গেল। তো আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, ব্লগগুলো করতে একটু লেট হয়ে যাচ্ছে, আমার এডিট করতেও একটু লেট হয়ে যাচ্ছে আমার। তো পুজোর সময় তো একটু মনটাও কোনো একটা বিশেষ কারণের জন্য কোনো একটু খারাপ, তো কিছু করার নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। তো ভাবিদাস এখনও আসেনি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তো কি করবো বলো, কিছু করার নেই, সারাদিন অনেক কাজ, আজকে আবার সিঁদুর চোয়ানো আছে, প্রচণ্ড কাজ ঘর বাড়িতে। এই যে যাও তাও রান্না করলাম নিরামিষ বলে, সোয়াবিন আলুর তরকারি, আর রান্না করে নিলাম একটু আলু পোস্ত, আর এটা একটু গাঁড়ো ডাল, আর দাসবাবু তো জানি টক ডাল দরকার পড়ে, সেই টক ডাল, এইসবই রান্না। এবার চলে গেলাম সিঁদুর চোহাতে আমার বৌদির সাথে, বৌদির সাথে সিঁদুর চোহাতে গিয়ে সবাই দেখো কি সুন্দর সিঁদুর খেলছে। এটা আজকে হাউস ওয়াইফের জন্য খুব একটা স্পেশাল ডে, মাকে সিঁদুর পরাতে গিয়ে সবাই সবাইকে সিঁদুর পরানো, সে একটা আলাদাই আবেগ কাজ করে সবার মধ্যে বলো। এই যে আমার বৌদি দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়েছি, আমাদের সব লাইনে পড়ে গেছে জানো তো, প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কখন থেকে যে আমি আর বৌদি অপেক্ষা করছি। বৌদি বললো যে তুমি বসো মো, তোমার পেট ব্যথা করবে। তাই দেখো আমার ছোটো সোনা, বড় সোনা, রিনু সবাই বসে আছে, আমি একটু বসেছিলাম, তারপরে আমি উঠে পড়লাম। এই যে রিনু, আমি সবাই মিলে সিঁদুর খেলেছি। এইবার তো ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে এখানে এলাম, দে বেদম নাচ দিয়েছে বোন ভাইজিরা, সব ডিজে বাজছে, পুরো পাড়ার সব বৌমিয়েরা নাচে, খুব কমফোর্টেবল জোন জানো, আমাদের পারিজার সঙ্গটা খুব ভালো একটা জায়গা, এখানে কোনো রকম কোনো ঝামেলে হয় না। আমার দাদাদের বয়সী যারা রয়েছে তারা খুব ভালোভাবে এটা পরিচালনা করে, তাই আমাদের কোনো অসুবিধা হয় না। তো রাত 12টা বেজে গেছে জানো, সবাই বে দেখো কি নাচা নাচছে, আর আমি শুধু ভিডিওই করে যাচ্ছি বোকার মতো, সবাই দেখছি নাচছে, আমার খুব ভালো লাগছে, আমি একটু নেচে নিলাম, দিয়ে ভালো লাগছে। সব বোনের বন্ধুরা, আমাদের বন্ধুরা সবাই খুব শালীনভাবেই নাচানাচি করছে, সব বাইরের ছেলে পেলেও এসেছে, কিন্তু সবাই খুব মানে ডিসিপ্লিনড, কোনো রকম কোনো ঝামেলা কোনো কিছুই নেই। ছোটোর থেকে এই ক্লাবটাতে আমি যাই, এরকম ভাষণ দেখি, খুব মজা লাগে আমার আজকের দিনটা। ছেলেটাকে নিয়ে আজকে বেরোনোর কথা ছিল, আজ তো আমি এসেছি সিকিম থেকে, তো বেরোতে পারিনি, কারণ
আজকে রাবণপুরা রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, একটা ট্রাভেলস গাড়ি চালাতে হতে হবে, এতদিন তো গাড়ি চালাইনি, আজকে না আমি আজকে গাড়ি চালিয়েছি, কি করবো বলো? সব সময় তো আর দাসবাবুকে বলা যায় না আমাকে এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও, একটু বাড়িতেও যেতে হয়, তো গাড়িটা এবার নিজেই চালাবো ভাবছি। এ দেখো, দেখেছো, এটা একটা বৌদি যে বেদম ড্রেস, বেদম নাচ, মানে যা নাচটা দিচ্ছে যা চিন্তা করার বাইরে। যাই হোক, ওর সাথেও আমি একটু ঝুমকে নাকার নেচে নিলাম, আর খুব খুশি হয়েছিল। দেখেছো টুম্পা কি ড্যান্সটা দিয়েছে, লুঙ্গি ড্যান্স, এরা খুব মজা করছে, বোন না খুব আনন্দ করতে ভালোবাসে জানো তো। তো ও নাচছে, ও নাচছে, এই মেয়েটা একটা টিচার, এখানে নার্স রয়েছে, ওই পেছনে দেখছে একটা নার্স, এখানটা এরকমই ক্লাব, সবাই কিন্তু খুব হায়ার এডুকেটেড, এরকম করে সবাই নাচে। আর এটা হচ্ছে জয়ন্তদা, জানো তো ছোটবেলায় আমাদের এই জয়ন্তদার কোলে পিঠে করেই আমি বড় হয়েছি, এরকম অনেকেই ছিল দাদাদের বন্ধুরা। তো এই যে রিনু খুব জোর নেচে নিচ্ছে, জয়ন্তদা দেখলেই রিনুর সাথে নাচ স্টার্ট করে দেয়। হ্যাঁ, মন খুব ভালো তো, তাই নাচছে সবাই মিলে একসাথে। তো এই যে একজন তো জামা ভিজে গেছে দেখে গেঞ্জিটা পরে নেচে নিচ্ছে, ছোটরা আর কি করবে বলো, সব ছোট ছোট বাচ্চা ছেলে, দিয়ে কি গানে নাচবে? আমি তো কিছু কিছু গান এমন নাচলাম যে গানগুলো কোনোদিন আমি শুনিনি, এমন এমন নাচও আছে যেগুলো সবাই মিলে নাচছে, আবোল তাবোল যা খুশি পারছে, গান বাজাচ্ছে আর নাচও নাচছে। এইভাবেই খুব আমরা মজা করছি জানো তো। আমার দাদাদেরও কিছু কিছু বাচ্চা বন্ধুরাও আছে, তারাও এসেছে, সব কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, এই সময়টা তো সবাই আসে বলো। এত নাচ দেখেছো, আর কি নাচ নাচছে দেখো, কোনো হুঁশ নেই, এবার তো ঢাকেন তালেই নাচতে শুরু করে দিয়েছে, আমি কিছুতেই মিউজিকগুলো দিতে পারবো না, কারণ কি বলো তো আমার কপিরাইট হয়ে যেতে পারে। একটু আগেই আমি একটা করেছিলাম তো লাইভ, আমি তো জানি না কি কি বিষয়ে কপিরাইট হয়, কপিরাইট হয়ে গেছে। যাই হোক, ইউটিউবের নিয়মের বাইরেই হয়তো আমি কিছু করে ফেলেছি, কিছু করার নেই, সেটা তো হবেই, নিয়মটা আমায় মেনে চলতে হবে। এ দেখো, একের পর এক নাচ, একের পর এক নাচ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, ঘেমে যাচ্ছে মানুষজন, কিছুতেই নাচ আর ছাড়ে না। এবার না ধুনুচি নাচ, ঢাক বাজছে তো ধুনুচি নাচ করছে, দেখো আমার বোন, আমার বড় ভাই জি, সব ধুনুচি নাচ করছে, এটা কিন্তু খুব ভালো লাগছিল জানো তো। আমার তো মনে হয় পূজা মণ্ডপে এই ধুনুচি নাচটাই মেন অ্যাট্রাকশন পুরো পূজার, বেশ ভালো লাগে। কিন্তু জানো, ধুনুচি নাচ দেখছি কিন্তু মনটা একটু খারাপ হচ্ছে, একটু পরেই তো বিসর্জন হয়ে যাবে বলো। আজকে আমি এসেছি তো ঘোরাঘুরি কিছু না হতো, সব যখন দেখছি দুর্গা ঠাকুরকে নামাচ্ছে, গণেশ ঠাকুরকে নামাচ্ছে, সবকে নামাচ্ছে না, আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিলো আর 2 দিন যদি মা থাকতো তাহলে আমি একটু ঘুরতাম। তো যাই হোক, ছেলেটাকে নিয়ে তো কোথাও যাইনি, তাও একটু ঘুরবো ভাবি, কাল দেখি যেতে পারি নাকি, কাল বাপের বাড়িতে নিমন্ত্রণও আছে। কিন্তু আমার দাসবাবু ইলিশ মাছ থেকে শুরু করে 3-4 রকম মাছ মাংস সব ছেলে যেহেতু এসেছে এনে রেখেছে, চললো গণেশ আর সরস্বতী চললো, এরকম একে একে ঢালাই করে নিয়ে সামনেই একটা পুকুর আছে, সেখানে বিসর্জন দেয় সব দাদারা। তো যাই হোক, এবার চললো মা দুর্গা, এরকম করেই নিয়ে যাচ্ছে, সামনে একটা ভূমি পুকুর আছে সেখানটায় দেয়। এবার দেখো সব ঠাকুরগুলোকে যে আস্তে আস্তে করে বের করে দিচ্ছে, সবাই না উলুলু দিচ্ছে, সবাই মন খারাপ করছে, সবাই নমস্কার করছে, আমি বলছি ঠাকুর সব বিপদ আপদ যেন সব নিয়ে তুমি চলে যাও, মানুষের দুঃখ কষ্ট সব যেন সবাই ভুলে যায়। নাচছেও একদিকে, ঢাক বাজছেও একদিকে, এদিকে ঠাকুরকেও তৈরি করছে বিসর্জন দেওয়ার জন্য। দিয়ে আস্তে আস্তে এইভাবে তৈরি হয়ে দেখো, এখনো মাইক বেজেই যাচ্ছে, ওরা নেচেই যাচ্ছে, এদিকে ঠাকুর কিন্তু নিয়ে চলে গেছে, এই দেখো দেখেছো, আর একটাই ঠাকুর বাকি আছে, দুর্গা ঠাকুর, যে কি নামানো, লক্ষ্মী সরস্বতী ওরা সব চলে গেছে, এই যে দুর্গা ঠাকুরকে নিয়ে যাচ্ছে। এইভাবে দুর্গা ঠাকুরকে যখন নিয়ে যাচ্ছে, সবাই নাকি নমস্কার করছে, যে উলু দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে, এই সব আওয়াজগুলো আমি এখানে দিতে পারবো না, তাই দিতে পারলাম না, মিউট করেই আমি আমার সাউন্ডটা দিলাম। দেখো কিভাবে নিয়ে যাচ্ছে ঠাকুরকে, এটা হচ্ছে ভূমি পুকুর পার জানো, ছোটোবেলা থেকে এখানেই আমাদের ঠাকুরগুলোকে বিসর্জন করা হয়, একে একে করে একজন নেমে গেছে, দেখো দেবাদা,
এই যে একে একে দেবাদার জয়ন্তদা মিলে এরা হচ্ছে দাদা, ছোটবেলায় এদের কোলে চড়েই মর বড় হয়েছে। তো এই যে এক এক করে বিসর্জন দিয়ে দিচ্ছে সব ঠাকুরগুলোকে। কি মন খারাপ লাগছে বলো, যে ঠাকুর চলে যাচ্ছে, তো কি করব বলো। এটা তো মানে একটা নিয়ম ধারাবাহিকতার মাঝখানেই পড়ে। যা, মার বিসর্জন হয়ে গেল, দুর্গা ঠাকুরকে বিসর্জন দিয়ে দিল। দেখো এই যে আস্তে আস্তে করে সব নামিয়ে দিচ্ছে, এটা একটা রিস্কও, আমার খুব ভয় লাগে জানো তো। তো এরকম করে বিসর্জন হয়ে গেল, তো আমরা মণ্ডপে ফিরে এলাম। এই যে দেবাদা একটা দাদা, সবাইকে শান্তিতে যাওয়ার ডগটা না বলিয়ে শেষ করলাম শুভরাত্রি।